আক্তার হোসেন আপনার কাছে আসি দেশ সংস্কার তো আসলে একদিনে হবে না সেটি আমরা সবাই বুঝতে পারছি এত বড় ধরনের একটি পরিবর্তনে এত কিছু পুরো সিস্টেমকে চেঞ্জ করা নিশ্চয়ই খানিকটা সময় আমাদের প্রয়োজন কিন্তু সংখ্যা লঘুদের সাথে আসলে আমরা যে ঘটনাগুলো দেখছি আমি কিংবা আমরা কেউ ওই বিশ্বাস করতে চাই না কোনোভাবে আসলে ছাত্ররা কিংবা বাংলাদেশের মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব কারা তাহলে করছেন এরকম কেনই বা হচ্ছে সব সময় বাংলাদেশে সংখ্যা লঘু যে কার্ড সে কার্ডটা এখানে প্লে করা হলে এখানে আমাদের বহির্বিশ্বের কিছু দেশ আছেন যাদের এখানে লাভ হয় একই সাথে আওয়ামী লীগ তার রাজনীতি শুরু থেকেই এখানে সংখ্যালঘু কার্ড প্লে করে গেছে তো তারা সবসময় এটা চেষ্টা করে গেছে যে এখানে সংখ্যালঘুদের উপরে হামলা আপনি দেখেন গত পনেরোটা বছর ধরে সংখ্যালঘুদের উপর এত হামলা হলো এবং সব হামলাগুলো আওয়ামী লীগের লোকেরা করলো তার সত্ত্বেও একটা হামলার এখন পর্যন্ত কোনো বিচার হলো না এখন পর্যন্ত অর্পিত যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলোর বেশিরভাগের দখলে আছে আওয়ামী লীগের লোকেরা এত অত্যাচার নির্যাতন তাদের উপরে করা হলো কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করবার তাদের একটা মিশন আছে তারা মনে করে এর ভিতর দিয়ে তারা এখানে আবার তারা তাদের যে ফেসিপ্যাতি কাঠামো আছে সেই ফেসিপ্যাতি কাঠামোকে তারা এখানে আবার নিয়ে আসবে কিন্তু একটা বাস্তবতা হলো যে এই গণভ্যুত্থানের আগে পরের যে সময়টা আছে সেই সময়টাতে বাংলাদেশের সকল জনতা তারা সম্মিলিতভাবে যারা আলেম সমাজের আছেন তারা যারা শিক্ষার্থী আছেন তারা সবাই মিলে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের যে মন্দির অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের উপাসনাল যেগুলো আছে তার সামনে কিন্তু পাহারা বসিয়েছেন সেগুলোকে নিরাপত্তা দেবার চেষ্টা করেছেন এর মধ্য দিয়েও যে বিচ্ছিন্ন কিছু ঘটনা একেবারেই ঘটে নেই সেটা আমি বলতে চাই না কিছু ঘটনা ঘটেছে কিন্তু কারা ঘটিয়েছে এখন পর্যন্ত এই যারা ঘটালেন তাদের স্পেসিফিক কোনো তথ্য আমাদের কাছে নেই কিন্তু আমরা এটা খুব ভালো করেই জানি যে দুর্বৃত্তরা সবসময় এই কাজগুলো করে গেছে তারা বিভিন্ন সরকারের সময় এই কাজগুলো করে আমাদের চাওয়া হলো অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টা যারা আছেন তারা যেন অবশ্যই অতি দ্রুত যাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়টাকে তারা আমলে নেন এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন এবং বাংলাদেশের মানুষের কাছে আহ্বান থাকবে কোনোভাবেই আর যেন কোনো সংখ্যালঘু পরিবারের কেউ কোন সদস্য যেন আক্রান্ত না হয় সেটা আমাদের সকলকে মিলে নিশ্চিত করতে হবে এই দেশ আমাদের সকলের এখানকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেই আমাদের চেষ্টা এই দেশটাকে আমাদেরই রক্ষা করতে হবে